ফিনটেকের মতো সাপোর্ট এটা আসলে আর কেউ দেয় না। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি ফার্স্টিভ ডিসলাইনে আছি। আসলে আমি ব্যাংক জবের পাশাপাশি আমার যেহেতু শুরু থেকেই পড়াশোনা অ্যাকাউন্টিং নিয়ে, সেই পড়াশোনার ভিত্তিতে ক্লাউড অ্যাকাউন্টিংয়ের যে প্রসপেক্ট আমি জানতে পারলাম, তো সেটাকে ইউটিলাইজ করার জন্য অ্যাকচুয়ালি একটা চেষ্টার একটা পার্ট হিসেবে আমি ফিনটেকে আসলাম। তো ফিনটেকের জার্নিটা আসলে মানে এক কথায় অ্যামেজিং ছিল। ওই 3 মাসের জার্নি, শুরুতে একটু আনইজি ফিল করছিলাম যে ঠিক মতো সব কিছু করতে পারবো কি না, যেহেতু জব করি ব্যস্ত থাকে। বাট ফিনটেকের যে রিসোর্স কোয়ালিটি বা আমাদের ট্রেনারদের যে সাপোর্ট, এটা এই সাপোর্ট এটা আসলে এক কথায় মানে অসাধারণ। আমি সত্যি খুবই অভিভূত যে ফিনটেকের আমি যেটা দেখলাম, আসলে ফিনটেকের অবদান বা ফিনটেকের সাপোর্ট নিয়ে বলে শেষ করা যাবে না। ওনারা যারা একটু উইক স্টুডেন্ট বা ট্রেনি থাকে, ওনাদের জন্য স্পেশাল কেয়ার নিচ্ছেন। তারপরে আমি দেখলাম আমাদের যে শিডিউল ক্লাস ছিল, শিডিউল ক্লাসের বাইরেও ওনারা অনেক বেশি ক্লাস কন্ডাক্ট করেছেন, যেটা আসলে মানে ইউজুয়ালি কেউ করেন না। তারপরে নট অনলি যে শিডিউলের বাইরে ক্লাস, এর বাইরেও ওনারা হচ্ছেন যদি শিডিউল টাইম, যে অনেক সময় দেখা যায় ক্লাস টাইমটা হচ্ছে 2 ঘন্টা, বাট দেখা যায় ক্লাস শেষ হতে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে, বাট ক্লাস শেষ হচ্ছে না। মানে যতক্ষণ পর্যন্ত না একজন ট্রেনিরও সাপোর্ট রিকোয়ারমেন্ট থাকে, ততক্ষণ পর্যন্ত ওনারা ক্লাসটা টাইমিংয়ের দিকে ওনাদের কোনো ফোকাস না করে ক্লাসটাকে ওনারা কন্টিনিউ করছেন। এবং কি সর্বশেষ কারো যদি সাপোর্ট না লাগে, ওই কনফার্মেশন নেওয়ার পরেই ও কিন্তু ওনারা ক্লাসটা ক্লোজ করেছেন। তো এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, এই যে আন্তরিকতা। এছাড়া আমি যেটা দেখলাম, ওনাদের যে অ্যাসাইনমেন্ট, ওনাদের যে মেট বিভিন্ন যে প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন প্র্যাকটিস করার জন্য, মানে এটা এমন কিছু প্রজেক্ট আমাদেরকে দিলেন যেটা মনে হচ্ছে যে মানে এর বাইরে, মানে মোটামুটি ক্লাউড অ্যাকাউন্টিংয়ের 99% ইস্যুস কাভার করে। সো এটা একটা ভালো কনফিডেন্স আমাদেরকে দিয়েছে যে আমরা যেহেতু মোটামুটি ক্লাউড অ্যাকাউন্টিংয়ের যে ইস্যুগুলো বিশেষ করে আমরা অনলাইনে আসে যে কাজগুলো, সেই কাজগুলোতে যেহেতু আমার সকল সেক্টরে সকল সেগমেন্টের কাজে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, আমার মনে হচ্ছে যে এটা দিয়ে আমার কনফিডেন্স অনেক বেশি গ্রো করেছে এবং আমি খুব দ্রুত ভালো মানে খুব যে কোনো কাজেই আমি ইনশাল্লাহ নিতে পারবো। আর ফিনটেকের নিজাম ভাইয়ের কথা তো আসলে উনি যেটা এক না বললেই নাই, উনি আসলে আমাদেরকে ওন করেন, মানে উনি আমাদেরকে এতটা একটা বিষয় হচ্ছে যে উনি যেহেতু আমরা ওনার দেশের মানুষ বা উনি আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করতেছি, উনি এই বিষয়টাকে খুব মানে হার্ট থেকে উনি হচ্ছে যেটাকে মানে ফিল করেন। এবং উনি ওনার যে প্রচেষ্টা বা ওনার যে গাইডেন্স, ওনার যে ডাইরেকশনস, সব কিছু হচ্ছে যে উনি চান যে আমরা অনেক ভালো কিছু করি, যাতে করে বাংলাদেশের নামটা ক্লাউড অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে অনেক বেশি প্রস্ফুটিত হয়। সো ফিনটেক এবং নিজাম ভাইয়ের জন্য শুভকামনা। আর সর্বশেষ যেটা বলি, আমার ফিনটেকের 3 ইয়ার্স জার্নি শেষ করার পর আমার যেটা মনে হয়েছে যে আমার মনে হচ্ছে যে আমার ক্লাউড অ্যাকাউন্টিংয়ের সফলতার একটি দাব আমি ফিনটেকে আসার মাধ্যমে আমার অলরেডি অ্যাচিভড হয়ে গিয়েছে। কারণ ফিনটেকের মতো সাপোর্ট এটা আসলে আর কেউ দেয় না।